বোধ দিয়েই বোধের ঘরে যেতে হবে, বোধের ঘরে যাওয়ার দ্বিতীয় কোনো আর বিকল্প রাস্তা নাই। তো এখন এই যে এক পাদের সৃষ্টি, সৃষ্টির ব্যাকগ্রাউন্ডে কিন্তু সার্কুলেটর হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অখণ্ড সত্তা সে ব্রহ্মাত্মা রয়ে গেছে। কাজেই অখণ্ড আমির বক্ষে তার যে একটা অংশের সৃষ্টি, তার মধ্যে আমরা একটা দেখতে পাই চতুর্ভুজ আর একটা ত্রিভুজ। চতুর্ভুজ হচ্ছে ঈশ্বর স্বয়ং আর ত্রিভুজ হচ্ছে শক্তি। চতুর্ভুজে ঈশ্বর কেন না? ঈশ্বর সৃষ্টি ফান্ডামেন্টাল বেসগুলোকে সবই কন্ট্রোল করছে, শক্তি সত্তাকে অতিক্রম করে যায় না। সেই জন্যে ঈশ্বর হচ্ছেন বিজ্ঞানময় পুরুষ, আর বিজ্ঞানময় পুরুষের যে বিজ্ঞান ক্রিয়া সেটা হচ্ছে শক্তি। অর্থাৎ প্রজ্ঞান হচ্ছে নলেজ অ্যাবসলিউট, তার বক্ষে এনার্জিজম হলো অর্থাৎ তপসা চিয়তে ব্রহ্ম তসমাত অন্নম জায়তে, অন্নাদ ভবন্তি ভূতানি কর্মাণি কর্মসূচ পহলম অমৃতম। অর্থাৎ অন্ন এখানে মাদার ম্যাটার, তপস্যার মাধ্যমে ব্রহ্ম এনার্জাইজড হলেন, সৃষ্টি সংকল্প তার ভিতরে জেগে উঠলো, একহম বহু শ্যাম আমি এক, আমি বহুয়ে দেখব কীরকম, এটা তার একটা স্বপ্ন, এই তার আদি ইচ্ছা, দি ইনফাইনিট উইল। প্রত্যেকের ভিতরে আমাদের যে ডিজায়ার সেটি হচ্ছে সেই উইলের একটা প্রজেকশন। এই ডিজায়ারের কেন্দ্রেতে গেলেই আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারব। ঈশ্বরের ক্ষেত্রে বসলে এটা ঈশ্বরের ক্ষেত্র, এই অখণ্ডের থেকে ঈশ্বর নেমে এলেন বিজ্ঞানময় হয়ে, প্রজ্ঞানময় বিজ্ঞানময় হলেন, বিজ্ঞানময় থেকে জ্ঞানাভাস হয়ে এইখানে অজ্ঞানে নেমে আসলেন। এই সবটাই কিন্তু সত্তার পক্ষে। কাজে অজ্ঞান বলতে আমরা যা দেখছি এটা জ্ঞান শূন্য অবস্থা নয়, কেন জ্ঞান কখনো শূন্য হতে পারে না। বেদান্তীদের কাছে যখন বলছিলাম যে তোমরা প্রকৃতিকে এত হেয় করছো কেন, তাহলে কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাবে তোমাদের সমস্ত সিদ্ধান্ত। তুমি কেন বললে তোমরা অ্যান্টিথিসিস টু দি সেলফে চলে যাবে, অনাত্মাকে বেস করে আত্মসিদ্ধান্তে আসা যায় না। অনাত্মা যদি আত্মারই একটি অংশ হয়, প্রকাশ অংশ, তাহলে সেটা হতে পারে। কাজেই অজ্ঞান জ্ঞান শূন্য অবস্থা না, জ্ঞানের একটা বিশেষ অবস্থা, সর্বনিম্ন অবস্থা, মানে লোয়েস্ট ইউনিট অফ নলেজ ইন দি নলেজ অ্যাবসলিউট, তার প্রকাশের মধ্যে অজ্ঞানের চারটা প্রকাশ। অজ্ঞান ও জ্ঞান
বলে যে তুমি এই কথা বলছো তার প্রমাণ কি? তো বললাম যে একটা বীজ, এই বীজটার মধ্যে প্রাণের কোনো স্পন্দন বিজ্ঞানীরা বের করে দিতে পারবে? পারবে না। এমনকি ম্যাটার পাথর, তারও যে প্রাণ আছে এটা ভারতীয় ঋষিরা সেটা উপলব্ধি করেছেন। তাই তাদের নির্দেশে এই পাথরের মূর্তি, দেবমূর্তি তৈরি করে পূজা করা হয় এবং অনুভব সিদ্ধ পুরুষ এই পাথরের মধ্যেই চেতনাকে আবিষ্কার করতে পেরেছে। সেরকম মহাপুরুষ আমাদের দেশে জন্মেছে। ওই ধাতুর মূর্তি, পাথরের মূর্তি, কাঠের মূর্তি, মাটির মূর্তির মধ্যে অল ডিভাইন ফর অল টাইম অ্যাজ ইট ইজ সিদ্ধ তবেই হয় নতুবা নয়। কিন্তু ব্রহ্মবাদেতে খালি ব্রহ্ম সর্বংকুলিদং ব্রহ্ম, কিন্তু নট ফর অল টাইম, নট ফর অ্যাজ ইট ইজ, এই কথাটা সেখানে নাই। সর্বকালের জন্য নাই এবং অ্যাজ ইট ইজ এই কথাটাও নাই। ব্রহ্মসূত্রে যারা পড়েছেন তারা উল্লেখ করেছেন যে বাবা ঠাকুর তুমি সর্বংকুলিদং ব্রহ্ম, তার সঙ্গেই যে আবার ফর অল টাইম অ্যাজ ইট ইজ এটা কোথায় পেলে? এটা আমি ওর মধ্যে আছে বলে আমি তাই, আমি কি কাল কি আমাকে নাশ করতে পারে? কাল দেহটাকে নাশ করতে পারে? কাল তো বোধের একটা বৃত্তি, বোধকে অতিক্রম করবে কী করে কাল? বলে এই কী দারুণ কথা বলছো তুমি। বলছি হ্যাঁ, যেই শব্দগুলি তোমরা প্রয়োগ করো সেই শব্দগুলো বোধের কতগুলি এক্সপ্রেশন, কিন্তু বোধকে তুমি অতিক্রম করবে কী দিয়ে? অতিক্রম করতে গেলে বোধ দিয়েই বোধকে অতিক্রম করতে গেলে বোধ তো থেকেই যাচ্ছে। কনসাসনেস ক্যানট বি ট্রান্সগ্রেসড, ক্যানট বি ট্রান্সগ্রেসড, তাকে অতিক্রম করা যায় না। কেননা কনসাসনেস ইজ দি ইটার্নাল সাবস্ট্রেটাম, দি পারমানেন্ট ব্যাকগ্রাউন্ড, দি লাইফ পারভেডিং ট্রুথ, দি আন্ডারলাইং এসেন্স অফ অল পসিবল এক্সপ্রেশন অ্যান্ড ইমপ্রেশন। কাজেই চৈতন্য সাগরে চৈতন্যের যে লীলায়িত রূপ তার একটা অংশে আমরা সৃষ্টিকে দেখতে পাই। সেই সৃষ্টি সক্রিয় হচ্ছে চিৎশক্তির মাধ্যমে। চিতি মাতা হলে চিৎশক্তি, অর্থাৎ কনসাসনেসই পিতা, কনসাসনেসই মাতা। তাই ঋষিরা তখন ম্যাট্রিমোনিয়াল এইজ ছিল না, প্যাট্রিমোনিয়াল এইজ অর্থাৎ পিতৃপ্রধান সমাজ, তাই তারা বেশিরভাগই কনসাসনেসের দেব অংশ অর্থাৎ পুরুষ অংশ, পুরুষ দেবতার পূজা বেশি করে করেছে। বেদের মধ্যে তাই দেখা যায় ইন্দ্রদেব, বরুণদেব, বায়ুদেব, অগ্নিদেব ইত্যাদি। তার অল্প পরে, যদিও সমসাময়িক হলেও কিছু পরে দেখা যায় শক্তির ম্যানিফেস্টেশন। এখন এগুলি তো আমাদের ইতিহাসে অর্থাৎ বেদের কালচার যারা করে তারা জানেন, কিন্তু আমার বক্তব্য যেটা সেটা এই যে গানটার মধ্যে আজকে যেটা এসেছে, প্রাণ আমার দিয়ে আনবো করলো কেন? সত্তা আমার, এই প্রাণটা কিন্তু মুখ্য প্রাণ, গৌণ প্রাণ না। এই প্রাণ অখণ্ড প্রাণসাগরে কত প্রাণের রূপ যে ফুটে উঠছে তার আধিপত্য করার উপায় নাই। যেমন রাত্রে গভীর আকাশে, গভীর নিশীতে আকাশের দিকে যদি কিনা বেশ ভালো চক্ষুষ্মান পুরুষ তাকিয়ে দেখে, সে নক্ষত্রকে গুনে শেষ করতে পারবে না। সেরকম এই পৃথিবীতে প্রাণী সংখ্যা তাদের নানা রকম ভেদ এর অন্ত নাই। এমনও প্রাণী আছে এক ঘন্টার জন্য দেহপ্রাপ্ত হয় তারপরেই দেহ নাশ হয়ে যায়। এরকম আস্তে 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 সময় ধরে প্রাণীর
জীবনী শক্তি হাজার বছর, দু হাজার বছর, তিন হাজার বছর, চার হাজার বছর, পাঁচ হাজার বছর এরকম প্রাণীও এখনও আছে। তবে মানুষের পক্ষে তার সন্ধান পাওয়া খুব মুশকিল, কেননা তারা পাহাড়ের এমন জায়গাতে তারা আছে যেখানে মানুষ যেতে পারে না। কিছু কিছু যোগী তাদের মিট করতে পারেন, কিন্তু তাদের কথা শুনবে কে, মানবে কে? এমনও মহাপুরুষ আছেন পাঁচ হাজার বছর আগেকার, অর্থাৎ সত্য যুগের, ত্রেতা যুগের, দ্বাপর যুগের সাধক এখনও আছে। আমার এই কথাটা শুনে হয়তো অনেকেই বলবেন যে উনি বাড়াবাড়ি করছেন না। তারা যেখানেই থাকুন সেইখান থেকে জগতের কল্যাণের জন্য তারা, তাদের একটা ভাইব্রেশন সমস্ত অন্যান্য ভাইব্রেশনকে কন্ট্রোল করতে পারে। এবং আমরা ঘরে বসে যে হঠাৎ কোনো বিষয়েতে ইন্সপিরেশন পাই, তার পশ্চাতে রয়ে গেছে সেই ভাইব্রেশনটা, যেগুলো চারদিক থেকে এরকম মহাপুরুষের ভাইব্রেশন চারদিক থেকে ইথারের মধ্যে ভেসে বেড়ায়। আজকাল বিজ্ঞান ওই যে স্যাটেলাইট দিয়ে এক দেশের কথা ব্যাপার অন্য দেশে পরিবেশন করছে, এটা অতীত অতীত বছরের শব্দগুলো রূপ নাম, অর্থাৎ সৃষ্টির মধ্যে দুটি জিনিস, একটা হচ্ছে শব্দ আরেকটা হচ্ছে জ্যোতি। রূপ আর নাম এই দুটি হচ্ছে সৃষ্টির বেসিস। এই দুটি কিন্তু কনসাসনেস দ্বারা, মানে চিত শক্তির দ্বারা প্রকাশিত, চিত শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, এবং চিত শক্তির মধ্যে এইগুলি অবস্থান করে আবার লয় হয়ে যায়। কিন্তু চিত সত্তা ব্যাকগ্রাউন্ডে অ্যাজ ইট ইজ থাকে। আমি এখানে বক্তব্যটা রেখেছিলাম প্রথম থেকে চিত সত্তার প্রসঙ্গে। কাজে চিত শক্তি দিয়ে চিত সত্তাকে ধরতে গেলে শক্তি সম্বন্ধে অনেক সচেতন হতে হবে। আজকে সে সম্বন্ধেও কিছু কথা বলবো, কেন এই শক্তির সাধনা আমাদের দেশে এত বেশি হয়েছিল, কেন শক্তিকে মা বলা হয় আন্দাজে নয়, এর পিছনে বিজ্ঞান আছে। সেই বিজ্ঞানটার সঙ্গে আমাদের পরিচয়টা নাই, আমরা শুধু সংবাদটা জানি, জ্ঞানটুক আছে আমাদের, বিজ্ঞানটা নাই। জ্ঞানটা কী করে ব্যবহার করলে মাকে পাওয়া যায়, এই বিশেষ বিশেষ অধিকারী পুরুষ এসে সেইগুলো দেখিয়ে গেছেন। যেমন রামচন্দ্র মাতৃসাধক ছিলেন, তিনি মায়ের আরাধনা করেছেন, অকাল বোধন করেছেন। রাবণ অকাল বোধন মায়ের আরাধনা করতেন। এগুলো প্রি হিস্টোরিক, ত্রেতা যুগের কথা। সত্যযুগও আছে, আমি সেই লাইনে আজকে যাচ্ছি না, প্রসঙ্গ অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমাদের বর্তমান যুগে যেটা আমরা দেখতে পাই, শ্রীকৃষ্ণ শক্তি সাধনা করেছেন, রামচন্দ্র যেমন করেছেন দ্বাপর ত্রেতায়, শ্রীকৃষ্ণ দ্বাপর করেছেন, ত্রেতায় আরও অনেকে করেছেন, দ্বাপরের পরে কলিতে অনেকে করেছেন। বর্তমান যুগেও আমাদের মাতৃসাধক অনেকের নাম পাওয়া যায়, যারা মায়ের সঙ্গে খেলা করেছে। একদম বাস্তব দৃষ্টিতে আমরা যেরকম মা ও সন্তানকে দেখি সেইভাবে, আমি সেই চ্যাপ্টারে আজকে যাচ্ছি না, কেননা আমার বক্তব্য হচ্ছে নিত্যাদ্বৈত, তার মধ্যে অদ্বৈত এবং দ্বৈত তো নিশ্চয়ই ইনক্লুডেড। যাই হোক, দ্বৈতের কথা বলবার মতো অনেক হয়তো অধিকারী পুরুষ আছে, কিন্তু অদ্বৈতের উপরে নিত্যাদ্বৈতের কথা বলার পুরুষ পাওয়া যায় না। এখন সেদিকে আমাদের কী হবে, এটা অনেকেই প্রশ্ন করেছে যে আপনি তো তুঙ্গিতে বসে আছেন, আমাদের সুখ দুঃখের সঙ্গে তো আপনি মতেই জড়িত না। আমি যে কথাটা তো বলছি, আমি তোমার মধ্যে, তুমি তো আমাকে চেনো না, আমি যে বোধ স্বরূপ সেটা তুমি জানো না। যখন জানবে তখন কিন্তু এরকমভাবে আর অভিযোগ করার কোনো বৃত্তি তোমার ভিতরে আসবে না, বোধের কোনো বিকল্প নাই, প্রতিপক্ষ নাই। কিন্তু মনের প্রতিপক্ষ আছে, কেননা মনের ভিতরে অনেকগুলো বৃত্তি আছে। মাইন্ড ইজ ডাইভার্সিফাইড অ্যান্ড হেটারোজিনিয়াস, বাট কনসাসনেস ইজ হোমোজিনিয়াস, একরস সার,
অভিন্নম চিত্তত্তম প্রজ্ঞানস্বরূপ, প্রজ্ঞানস্বরূপ অর্থাৎ প্রকৃষ্ট জ্ঞানস্বরূপ। সেখানে নাহি আছে রূপ, নাহি আছে নাম, নাহি আছে ভাব, শুধু বোধে বোধে বোধময়, অব্যয় অব্যয় অমৃতময়। ওই গানের প্রতিটি ছত্রে কিন্তু এই জিনিস প্রকাশিত হয়েছে। প্রাণ আমার, সত্তা আমার, আমার সত্য আত্মা আপন, স্বভাব আমার, সবোধ আমার, অমৃত অক্ষর পরাৎপরম, অমৃত অক্ষর পরাৎপরম। তার উপরে সুপিয়ার টু অমৃত অক্ষর, অক্ষর ব্রহ্ম ইনডিস্ট্রাক্টেবল, দি ইমর্টাল ইনডিস্ট্রাক্টেবল যে এন্টিটি, তার থেকে উঠছে। কাজী ধর্ম আমার, কর্ম আমার, মানে আমি ধর্ম, আমি কর্ম, ভাব আমার, মন আমার, জ্ঞান আমার, স্বভাব সাধন, বোধের বিজ্ঞানে কীভাবে সৃষ্টি রহস্য আছে এগুলি পরপর সংখ্যা দিয়ে এগুলোকে নির্দেশ করা আছে। নলেজ অফ নলেজের মধ্যে এগুলো খুব প্রিসাইসলি এবং ভেরি সাইন্টিফিক্যালি ডিল করা হয়েছে, ডায়াগ্রামও দেওয়া আছে। খুব কেয়ারফুলি না পড়লে মিস, একটা মিস হয়ে গেলে কিন্তু আর পারা যাবে না। বলছে যে বাবা ঠাকুর তোমার এই ইমর্টাল ক্লাসিক, এটার জন্য তুমি অমর হয়ে থাকবে। আমি আমি অমর হওয়ার মর মরণ এই দুটার সঙ্গে আমার কি, সত্যি সত্যি আমার তো কোনো চাহিদা নাই, আমার তো কোনো প্রয়োজন নাই, আমি আপনাতে আপনি পরমে পরম স্বয়ংয়ে স্বয়ং, কিন্তু আমি স্ট্যাটিক প্রিন্সিপাল মাত্র নই, সেটাও আমারই প্রকাশ বটে, কিন্তু দ্যাট ইজ লিমিটেড, আই অ্যাম নট লিমিটেড, দো লিমিটেশন রিভিলস ইন মি বাই মাই ওন এক্সপিরিয়েন্স, বাই মাই ওন লাইট, বাই মাই ওন কনসিয়াসনেস। হোয়াট ইজ লিমিটেশন ইজ নাথিং বাট এক্সপ্রেশন অফ সাম কনসিয়াসনেস, দ্যাট কনসিয়াসনেস রিয়েলি আই অ্যাম। যাই হোক, এখন প্রজ্ঞান আমি, বিজ্ঞান আমি, আমি নির্গুণ, আমি সগুণ, প্রজ্ঞানের পরম ব্রহ্ম পরমাত্মা তিনি বিজ্ঞানময়ে ঈশ্বর হলেন, আমি ঈশ্বর, সেটা পরে আরও আছে। আমি নির্গুণ, আমি সগুণ, আমি বিশ্বাতীত, আমি বিশ্বজীবন, আমি অদ্বৈত, আমি দ্বৈত, আমি নিরাকার, আমি সাকার, আমি সর্বসাধারণ, ঈশ্বর আমি, আত্মা আমি, ব্রহ্মা আমি, নিষ্কল নির্মল নিরঞ্জন, স্ববোধে অর্থাৎ আপন বোধে আমি সর্বান্তর্যামী, প্রত্যেকের ভিতরে আমি রূপে বাস করছি বলে অন্তর্যামী রূপে আমি আছি, এবং কার্যকারণের সমদর্শন সেখানে সাক্ষী রূপে আমি আছি। আমার পক্ষে কার্য উঠছে, কারণ উঠছে, সেটাও আমি, তার সাক্ষীও আমি। আজকে আমি সাক্ষী স্তরের কথায় যাব, কিন্তু অন্তরের এই ভাববোধের কিছুটা না বললে সাক্ষী স্তরে যাওয়া যাবে না, কেননা সেটা স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, শাশ্বত, অচ্যুত, নিত্য, অদ্বৈত। স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত মানে স্পন্টেনিয়াস, সেলফ এক্সিস্টেন্ট, সেলফ এভিডেন্ট, ইটার্নাল, ইনফাইনিট, আনডিভিয়েটেড, অর্থাৎ যার কোনো বিচ্যুতি হয় না, চেঞ্জ হয় না, মডিফিকেশন হয় না, অচ্যুত। শব্দগুলি আমরা ব্যবহার করি কিন্তু তার তাৎপর্য আমাদের জানা নাই, ডিকশনারি খুঁজে এগুলো পড়ে কিন্তু হৃদয়ঙ্গম করা যায় না। সেই জন্যে শাশ্বত, অচ্যুত, নিত্য, অদ্বৈত, ইটার্নাল, অদ্বৈত মানে নন ডুয়াল, ওয়ান উইদাউট এ সেকেন্ড, দ্যাট ইজ নো সেকেন্ড অফ মি। তাই বলা হয়েছে আমার সমান কেউ নেই, আমার থেকে বড়, আমার থেকে ছোট প্রশ্নই ওঠে না,
একা আমি আছি সর্বত্র একহম সর্বম আবৃত অতিষ্ঠামি সর্বস্ব অধিষ্ঠানমদ্বয়ম কেবল বোধে বোধে বোধময়ম সত্যম শিবম সুন্দরম সচ্চিদানন্দ স্বরূপ পুরুষোত্তম কেবল পুরুষোত্তম শব্দের মানে সুপ্রিম পার্সোনালিটি অফ গড ইজ অ্যাবসলিউট দি সুপ্রিম পার্সন খরপুরুষ এই চেঞ্জেবল অবজেক্ট মেটেরিয়াল যা আমরা ইন্দ্রিয় দিয়ে ব্যবহার করি অক্ষর পুরুষ আমাদের মধ্যে যে আমাদের জীবাত্মা আর তারও গভীরে পুরুষোত্তম এখন এই পুরুষোত্তম ভগবানের কথা আমরা শাস্ত্রের পাতায় পাতায় পাই কিন্তু সেই পুরুষোত্তম ভগবান কিন্তু বিশেষ এক স্থানে বিশেষ এক জীবনে বিশেষ এক রূপে সীমিত নয় বাসুদেব সর্বভূতাত্মা ভূতাত্মা সে বাসুদেবটা কে সর্বভূত হৃদয়ে সে বসতি যশ সব বাসুদেব সবার হৃদয়েতে বাস করছেন বলে তিনি বাসুদেব অল পারভিডিং রিয়ালিটি ক্যানট বি লিমিটেড বাই এ ওয়ান ফর্ম বাই ওয়ান নেম বাই ওয়ান অ্যাকশন অ্যান্ড রেজাল্ট কাজেই অতীতে কী দেহ ধারণ করে এসে কী লীলা করে গেছে সেই ডিভাইন পার্সোনালিটি সে বর্তমানে তারকে আমরা স্মরণ করছি অ্যাজ ইফ ইট ইজ পাস্ট ইনসিডেন্ট কাজেই বেশিরভাগ ক্ষেত্রেই আমার কয়েকটা কথা মানুষকে খুব মানে একটু ধাক্কা দেয় যে আমরা বিশেষ করে মানব সমাজ উই আর অ্যাকাস্টম টু ওয়ার্শিপ দি পাস্ট অ্যান্ড নেগলেক্ট দি প্রেজেন্ট অ্যান্ড অ্যান্টিসিপেট ফর দি ফিউচার আমরা অতীতকে পূজা করতে ভালোবাসি বর্তমানকে করি অবহেলা আর ভবিষ্যৎ নিয়ে করি জল্পনা কল্পনা কাজে নিজের স্বরূপ আমরা জানবো কী করে এখন অনেকে বলতে বলুন না নিজের স্বরূপটা আমরা হ্যাঁ শুনি আমরা অনুভব করব হ্যাঁ সেটা তো বলবো নিশ্চয়ই কিন্তু বললে বলার সঙ্গে সঙ্গে অনুভব করতে গেলে তো আমার প্রস্তুতি থাকা চাই একটা লাকড়ি উনুনে দিলেই জ্বলবে না তার ভিতরে যতখানি মশচার আসে সেটুকু ধোঁয়া বেরোবে তা আমার এই কথাগুলোর ভিতরে ঢুকলে তার একটা রিয়াকশন হবে সেটাকে অবজার্ভ করতে হবে ইন পার্সোনাল আউটলুক নিয়ে আদারওয়াইজ ওষুধপত্র খেতে গেলে অনেকগুলো ওষুধ আছে তাতে অ্যাগ্রেভেশন হয় ওই ওষুধ দিয়ে বা সে রোগ নিরাময় হয় এটা সায়েন্স অর্থাৎ রাইট ইউজ অফ নলেজ আমি ছয়টা রাইট ইউজের কথা বলেছি ধর্ম সম্বন্ধে বলতে গিয়ে রাইট ইউজ অফ লাইফ এনার্জি রাইট ইউজ অফ আওয়ার এডুকেশন হোয়াট এভার মে বি অফ হোয়াট স্ট্যান্ডার্ড নো ম্যাটার রাইট ইউজ অফ টাইম রাইট ইউজ অফ মানি ওয়েলথ রাইট ইউজ অফ এনভায়রনমেন্ট অ্যান্ড রাইট ইউজ অফ অল দি ফাইভ এই সিক্স ছয়টা রাইট ইউজ হলে পরে দ্যাট ইজ দি রিয়েল ধর্ম কেন রাইট ইউজ অফ লাইফটি হচ্ছে মহাযোগ এই যে জীবনটা পেয়েছি এর যথার্থ ব্যবহার কী দিয়ে হতে পারে বাই রাইট নলেজ রাইট নলেজ মানে দি নলেজ হুইচ নেভার ইজ কন্ডিশন অর লিমিটেড বাই দি সেন্স অফ ডুয়ারশিপ এনজয়ারশিপ অ্যান্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ কর্তা ভোক্তা জ্ঞাতা ভাব শূন্য যে জ্ঞান এটা হচ্ছে রাইট নলেজ আনন্দ আহো কি আনন্দ